একটি কেন্দ্রেও পাশ করেনি নৌকা। লক্ষীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর একটি কেন্দ্রেও জিততে পারেননি। নয়টি ওয়ার্ডের দশটি ভোটকেন্দ্রেই তিনি হেরেছেন। নৌকার প্রার্থী, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এমন পরাজয়ের জন্য উপজেলা আওয়ামী লীগকেই দায়ী করেছেন। বৃহস্পতিবার দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চরকাদিরা ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি পেয়েছেন 4,768 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু পেয়েছেন 3,797 ভোট। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সাগর হয়েছেন তৃতীয়। তিনি পেয়েছেন মাত্র 1,513 ভোট।